সুপ্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অ্যাডভোকেট জাকির হোসেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও আমার পক্ষ থেকে এবং এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন এই আইনের আসলে উদ্দেশ্যটা কি সাধারণত দেখা যায় অল ওভার দি কান্ট্রি দ্যাট ইজ বাংলাদেশের সব জায়গাতেই মানুষ বাড়ি ভাড়া করে থাকেন জি ফ্ল্যাট ভাড়া বা বাড়ি ভাড়া তবে আমাদের মোস্ট অফ দি পিপল ঢাকা শহরে যে অধিকাংশই ভাড়া থাকেন ভাড়াটিয়ারা ভাড়া থাকেন এবং এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট মানুষ আমাদের ঢাকা শহরে তারা ব্যবসার উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে বিভিন্ন কারণে ঢাকা শহরে অবস্থান করেন এবং তারা ভাড়া থাকেন এবং সেই ক্ষেত্রে যারা ভাড়া থাকেন তাদের সাথে এবং যারা ভাড়া দেন দ্যাট ইজ ল্যান্ডলর্ড বা বাড়ির মালিক যেটাই বলেন আর যারা টেনান যারা ভাড়া নেন এদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিরোধ সৃষ্টি হতে পারে ভাড়া দেওয়া নেওয়া সংক্রান্ত ভাড়া বৃদ্ধি সংক্রান্ত রসিদ দিয়ে নেওয়া একটা রসিদের ব্যাপার আছে যেটা অনেকেই অনেক ল্যান্ডলর্ড অনেক বাড়ির মালিকরাই মেনটেন করেন বেশিরভাগই তো এই সমস্ত কারণে বিভিন্ন রকম বিরোধ সৃষ্টি হতে পারে এই বিরোধ সৃষ্টির নিরসন কল্পে এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো সৃষ্টি হয়েছে এবং এই আইনটা শুধু ভাড়াটিয়াদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্যই না এই আইনটা একটা ব্যালান্সড আইন বলা যেতে পারে তার কারণ অনেক সময় বাড়ির মালিক যাদেরকে আমরা ল্যান্ডলর্ড বলি বা ফ্ল্যাটের মালিক ওনারাও অনেক সময় কোনো কোনো ভাড়াটিয়া কর্তৃক প্রতারিত হতে পারেন বা সমস্যা পড়তে পারেন তো তাদের ক্ষেত্রেও প্রোটেকশানের একটা ব্যবস্থা রয়েছে এই আইনে অত এই আইনের উদ্দেশ্য অত্যন্ত অপরিসীম এবং গুরুত্বপূর্ণ মানে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া উভয়ের ক্ষেত্রে আইনে আইনটা প্রদোধম উভয়কেই একটা ব্যালেন্স আইনটাকে প্রোটেকশন দিয়েছে তাহলে আমরা বলতে পারি যে প্রথমেই যে বিষয়টি আসে তাহলে এখানে ভাড়াটিয়া একটা বিষয় তো ভাড়াটিয়া যেহেতু একটা বিষয় সেক্ষেত্রে বাড়ি ভাড়ার একটা বিষয় আসে তো মানসম্মত যে একটা শব্দ আমরা শুনে থাকি প্রায় যে মানসম্মত ভাড়া এই মানসম্মত ভাড়াটা আসলে কি কি ভাবে নির্ধারণ হতে পারে যেটা স্ট্যান্ডার্ড রেন্ট বা মানসম্মত ভাড়া যে ভাষাই বলেন না কেন বাড়িয়ালা যারা আছেন ল্যান্ডলর্ড বা বাড়িয়ালা ওনারা ইচ্ছে করলেই যাচ্ছে তাই যে কোনো অঙ্কের ভাড়া ডিমান্ড করতে পারেন না এবং ভাড়াটিয়া এইভাবে ওনাদের ইচ্ছামূলক যেভাবে চাইবেন সেভাবে দিতে বাধ্য ঠিক না আর বাড়িয়ালারাও যে এটা ডিমান্ড করতে পারেন না সেক্ষেত্রে মানসম্মত বিষয়টা এই টানসটা আমাদের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বইয়ের এটা এর মধ্যে এটা ইনভলভ করা হয়েছে এবং মানসম্মত ভাড়া আসলে একটু ক্লারিফিকেশন করে যদি বলি সেটা হলো যে শিডিউল প্রপার্টির উপরে বাড়িটা আছে বা ফ্ল্যাটটা আছে সেইটার একটা যখন ভাড়া দেবেন সেই মুহূর্তের ফেস ভ্যালুটা একটা নির্ধারণ করতে হবে বাজার মূল্যর উপরে একটা ফেস ভ্যালু যেটা হয় সেই ফেস ভ্যালুর উপরে ডিপেন্ড করে যে অঙ্কটা আসে যে টাকাটা আসে ওই টাকার উপরে ওই বছরের একটা বাৎসরিকভাবে এটা ক্যালকুলেশান করতে হবে এবং ওই ফেস ভ্যালুর উপরে ফিফটিন পারসেন্ট যে টাকাটা ধরা হবে বাজার দর তার উপরে ফিফটিন পারসেন্ট হিসাবে যে টাকাটা আসে সেই টাকাটা বাৎসরিক ধরতে হবে বাৎসরিক সেই বাৎসরিক হিসাবে যদি হয় তো বারো মাসে এক বছর হয় যদি আমরা ভাড়াটিয়া যদি মান্থলি টেন্যান্ট হয় তো সেই ক্ষেত্রে বারো দিয়ে ডিভাইড করে ভাগ করে যে অঙ্কটা আসে ওটাকেই স্ট্যান্ডার্ড রেন্ট বা মানসম্মত ভাড়া আপনি যেটা বলছেন এটাই বিবেচিত হবে এবং এইভাবে ডিমান্ড করলে এবং ভাড়াটিয়া গণ এইভাবে ওনারা দেবেন বা দেওয়া উচিত আর বাড়িয়ালার যারা আছেন তাদেরও এইভাবে মানসম্মত উপায়ে যে আমি যে একটা ক্যালকুলেশান দিলাম ফিফটিন পারসেন্ট হ্যাঁ অন দি বেসিস অফ দি ফেস ভ্যালু মার্কেট ফেস ভ্যালু যেটা বলা যায় তার উপরে ভিত্তি করে ক্যালকুলেশন করে ভাড়াটা চাইলে এবং সেই যে ভাড়ার পরিমাণ ওটাই মানসম্মত ভাড়া জি স্যার যেহেতু একটা এগ্রিমেন্ট হচ্ছে ভাড়া হচ্ছে বাড়ির ওয়ালা ভাড়াটিয়া তো এক্ষেত্রে কি স্যার লিখিত আমরা প্রায় ক্ষেত্রেই দেখি যে আসলে লিখিত কোনো ডকুমেন্টস থাকে না বা কোনো লিখিত কোনো কাগজই থাকে না বাড়ি ভাড়া মুখে মুখে দেওয়া হয় এক্ষেত্রে আইনে কি কোনো বিধান আছে বা লিখিত এগ্রিমেন্ট বিধান আছে কিনা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বইতে লিখিত দলিল বা এই জাতীয় কোনো টার্মস ক্লিয়ারলি নাই তবে জি টিপি অনুযায়ী যে অবশ্যই কোন শিডিউল প্রপার্টির উপরে বা তফসিল প্রপার্টি বা যে বাসাটা নিব যে বাড়িটা ভাড়া নিব সেই তার উপরে ভিত্তি করে অবশ্যই লিখিত ভাড়াটিয়া চুক্তি হওয়া বাঞ্ছনীয় এবং এই ভাড়াটিয়া চুক্তি যদি তৈরি করা যায় এবং সেটা রেজিস্টার হলে সব থেকে ভালো হয় তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে আবার রেজিস্টার না করেও যদি করে তবে অবশ্যই বাড়ি ভাড়া চুক্তি নামা বা চুক্তিপত্র বা বাড়ি ভাড়া চুক্তি জলি যেটাই আপনারা বলেন তা এইটা তৈরি করা উচিত এবং দুই পক্ষ ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি সেটা বাড়িওয়ালা হয়তো ফার্স্ট পার্টি আর টেনান্স সেকেন্ড পার্টি হতে পারে এবং তার যে শিডিউলড হাউস বা সেইটার উপরে সেটার পরিমাপ সেটা কোথায় কি কোন যে খতিয়ান রেকর্ড সিএসএস এ খতিয়ান হোল্ডিং নাম্বার এগুলো সন্নিবেশিত করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলতে হবে মান্থলি পেমেন্ট এত হবে এত তারিখের মধ্যে ভাড়া দিতে হবে এবং সাবলেট বসানো যাবে না অথবা যাবে যেটাই দুই পক্ষ এগ্রিমেন্ট করে এগ্রিমেন্ট না করলে যদি সাবলেটের কথা উল্লেখ না থাকে তাহলে সাবলেট দেওয়া যায় না এবং সাধারণত সাবলেটের করা কথা থাকে না বাড়িয়ালা সাহেবরাও এটা অ্যালাউ করেন না তো অতএব লিখিত এগ্রিমেন্ট বা ভাড়াটিয়া চুক্তি অবশ্যই থাকা উচিত এবং সেক্ষেত্রে দুই পক্ষই বেনিফিটেড হয় মানে দুজনের যে মৌখিক কথাবার্তা এটা লিখিত থাকলে ভবিষ্যতে ঝামেলা এরানো যাবে ভবিষ্যতে তাদের আইনি জটিলতা যাবে এবং কখনো যদি ব্রিচ হয় যে কন্ট্রাক্ট হয়েছিল সেই ক্ষেত্রে বাড়িয়ালা যদি উচ্ছেদ চায় তো উচ্ছেদের ক্ষেত্রেও এটা অনেক কাজে লাগবে আবার বাড়িয়ালা যদি স্বেচ্ছাচারী হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে ভাড়াটিয়াদের যেটা আমরা আপনার ভাড়াটিয়া নিয়ন্ত্রক যিনি কন্ট্রোলার রেন্ট কন্ট্রোলার তার কাছে অভিযোগের ক্ষেত্রেও এই জাতীয় যদি একটা ডকুমেন্ট থাকে তাহলে নালিশটা আনতে সুবিধা হবে এবং নালিশটা নিরসন করতেও সুবিধা হবে এটা থাকা উচিত স্যার আরেকটা এই সঙ্গে আরেকটা বিষয় চলে আসে বাসি বাসা ভাড়া নিতে গেলে যেটা দেখা যায় সচরাচর যে অ্যাডভান্স বা অগ্রিম টাকার একটা বিষয় চলে আসে যে এই বিষয়ে স্যার আসলে আইনে কি বলা আছে যে অবশ্যই এটা আইনে আছে অবশ্যই অ্যাডভান্সের একটা ব্যাপার আছে জি এবং তবে সেই অ্যাডভান্সটা ওই যেটা আগা আবার গোড়ায় ফিরে যায় মানসম্মত ভাড়া এটা তো আগে আমরা বলেছি বলেছি এই মানসম্মত ভাড়া যেটা হবে দুই পক্ষ মিলে এবং সেই ভাড়ার উপরে ভিত্তি করে এক মাসের আপনি অ্যাডভান্স নিতে পারেন এর বেশি না এর বেশি দিলে এটা অবশ্যই ব্যয়নি হবে জি আবার এক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যায় যে যারা বাড়ির মালিক আছেন তারা যখন ভাড়া দিচ্ছেন ভাড়াটিয়াদেরকে তারা মাসিক যে ভাড়াটা দিচ্ছেন ভাড়ার কোনো রসিদ দিচ্ছেন না বা কোনো ডকুমেন্টস দিচ্ছেন না বিষয়ে আইনে আসলে বলা রিসিপ্ট যেটাই বলেন হ্যাঁ এইটা মাস্ট এটা অপরিহার্য শর্ত আমাদের এই ভাড়া দিয়া নিয়ন্ত্রণ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে রসিদ দিতেই হবে রসিদ যারা যে বাড়ি আলারা দেন না যেটা সঠিক কাজ করছেন না এবং যে ভাড়াটিয়াগণ রসিদ নিচ্ছেন না তারাও না বুঝে অথবা যে কারণেই হোক তারাও সঠিক কাজ করছেন না এটা দিতেই হবে এবং যদি বাড়িওয়ালা রসিদ দিতে বা ভাড়াটিয়ার ডিম্যান্ড সাপেক্ষে রসিদ দিতে যদি না চান অথবা দিতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে আদায়কৃত ভাড়ার উপরে তাকে আমাদের যে হাউজ রেন্ট কন্ট্রোলার ইচ্ছে করলে অভিযোগ সাপেক্ষে ভাড়াটিয়ার অভিযোগ সাপেক্ষে এই আদায়কৃত ভাড়ার আদায়কৃত অর্থের দ্বিগুণ পরিমাণে অর্থতন্ত্র প্রদান করতে পারেন অতএব রসিদটা থাকতেই থাকতেই হবে এবং ভাড়াটিয়ার এটা অধিকার রসিদ নেওয়া এবং বাড়িয়ালা এটা দেওয়া উচিত এবং দিতে হয় আইনে বাধ্য আইনে বাধ্যবাধ্যবাধকতা রয়েছে স্যার এখানে একটা বিষয় চলে আসে যে তাহলে যিনি ভাড়া দিচ্ছেন যিনি বাড়িওয়ালা ভাড়া দেওয়ার পরে ভাড়াটিয়ার বাড়িতে উনি যখন তখন কি প্রবেশ করতে পারবেন বা এই প্রবেশের ক্ষেত্রে আইনে কোনো বাধ্যবাধকতা আছে কোনো নোটিশ দিতে হবে কি না ভেরি মাছ কারেক্ট এইখানে অবশ্যই বিধিনিষেধ আছে আপনি ল্যান্ডলর্ড হতে পারেন বাড়িওয়ালা হতে পারেন কিন্তু ইচ্ছে করলেই আপনার অধীনস্থ ভাড়াটিয়ার ঘরে পরিদর্শনের জন্য বা যে কোনো কারণেই হোক লিগাল নেসেসিটির কারণই হোক প্রবেশ করতে পারেন বাট দেয়ার ইজ এ সাম কন্ডিশন আপনাকে যাওয়ার আগে ফর্টি এইট আওয়ার্সের একটা নোটিশ দিতে হবে এবং সেটা অবশ্যই সকালবেলা থেকে অর্থাৎ একটা টেন ট্রি টাইম বিকেলবেলার মধ্যে এই যে মধ্যবর্তী সময়ের মধ্যে এবং সেটা ফর্টি এইট আওয়ার্সের একটা নোটিশ দিতে হবে নোটিশ দেওয়ার সাপেক্ষে আপনি পরিদর্শন করতে পারেন স্যার এই আমরা আগের প্রশ্নের সহ এটা আরেকবার একটু যেতে চাই যে যদি রশিদ না দেয়া হয় বা এইভাবে নোটিশ না দিয়ে উনি বাসায় প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে কি কোনো দণ্ডের নালি রয়েছে কোনো দণ্ডের বিধান রয়েছে কি আইনে স্যার উনি নালিশ জানাতে পারেন জি রেন্ট কন্ট্রোলারের কাছে নালিশটা স্যার কোথায় জানাবে আপনার যে ভাড়াটিয়া আইনের হাউস রেন্ট কন্ট্রোল যে অ্যাক্টটা আছে এই অ্যাক্টের মধ্যে হা হাউস রেন্ট কন্ট্রোলার একটা বিষয় আছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রক এই নিয়ন্ত্রকের অধীনে ডেপুটি নিয়ন্ত্রকও থাকতে পারেন সহকারী নিয়ন্ত্রকও থাকতে পারেন তবে সাধারণত ওই বাড়ি ভাড়া নিয়ন্ত্রকই থাকেন তবে অপশন আছে ডেপুটি সহকারী অ্যাসিস্ট্যান্ট অপশন আছে এবং বাড়ি ভাড়া নিয়ন্ত্রক আমাদের দেশের যে প্রচলিত আইন সেই অনুযায়ী একজন সিনিয়র সহকারী জজ যে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল ওনার উপরে এটা ভাড়ার ডেলিগেটের পাওয়ার দেওয়া হয় এবং উনি বাড়ি ভাড়া নিয়ন্ত্রক হিসেবে এই দায়িত্বটা অতিরিক্ত দায়িত্ব হিসাবে পালন করেন এবং তার কাছে আপনি নালিশ জানাতে পারেন এবং সেই নালিশ উনি শুধু এই নালিশ কেন যে কোনো নালিশ উইদিন থ্রি মান্থ এটা নিষ্পত্তি করবেন এবং নিষ্পত্তির সাপেক্ষে উনি দণ্ড জরিমানা বা যেটাই বলেন উনি করতে তার মানে এই বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো বিরোধ যদি হয় তাহলে মামলাটা উনি কোথায় করবেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের কাছে সিনিয়র সহকারী যাদের মানে রেসপেক্টিভ জুরিসডিকশনাল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ যাকে বাড়ি ভাড়া নিয়ন্ত্রক হিসাবে গভর্নমেন্ট যাকে দিয়েছে আপনি করতে পারবেন আপনার মধ্যে থেকে আপনি ঢাকা শহরের বাসিন্দা যদি হন তা ঢাকা জেলার অন্তর্গত যেই সব সিনিয়র সহকারী জজকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সেইখানে আপনি যাবেন এই মামলাটা করার পরে এটা নিষ্পত্তির জন্য কি কোনো টাইমলাইন দেওয়া আছে যে কতদিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে যে কোনো দরখাস্ত মানে যে কোনো পক্ষ আদালতে দাখিল অভিযোগটি দাখিল করার পরে তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে স্যার আমরা আরেকটা বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসবাবপত্র ক্রয় এই আসবাবপত্র ক্রয় ক্ষেত্রে ভাড়া শর্তগুলো কি কি আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে এখানে আসবাবপত্র ক্রয়ের ব্যাপারে দুইটা ওখানে অপশন আছে একটা অপশন শুধুমাত্র একজন ভাড়াটিয়া অলরেডি আপনার বাড়িতে থাকেন জি তাকে যদি আপনি আসবাবপত্র ক্রয় করবেন এই মর্মে যদি ভাড়া বাড়াতে চান এই জাতীয় কোনো কন্ডিশন আপনি দিতে পারেন না তবে রিনোভেশন যেটা বলি যে বাড়িটাকে সংশ্লিষ্ট যে ফ্ল্যাট বা যে বাসাটাকে যে বাড়িটাকে ভাড়া দিয়েছেন সেটা যদি কোনো সংস্কার বা এই জাতীয় কিছু করেন তো সেই ক্ষেত্রে ওই মানসম্মত ভাড়ার উপরে ওইটার উপরে বেসিস করে আপনি ডিমান্ড করতে পারেন অতিরিক্ত আপনার একটা ভাড়া ও ধারা ধারার অতিরিক্ত প্রিমিয়াম বা সালামি বা জামানতের ক্ষেত্রে কোন বিধিনিষেধ আছে কি না অবশ্যই আছে সেটা হলো আপনি কোনো ক্রমেই স্বেচ্ছাচারীমূলকভাবে আপনি সালামি বা প্রিমিয়ার বা প্রিমিয়াম যেটাই যেটাই যে ভাষায় বলছেন না কেন বা অ্যাডভান্স আপনার এইটাকে এক মাসের বেশি আপনি চাইতে পারবেন না এক মাসের বেশি আমি নিতে ওয়ান স্যার এই মানসম্মত একটা শব্দ বারবার আসতে আমাদের এই মানসম্মত ভাড়া কার্য করে তারিখ এটা কেমন হবে আর এর মেয়াদটাই বা কতদিন থাকবে স্যার আমাদের এখানে দেখা যায় প্রতি বছর বছর ভাড়াটাকে বৃদ্ধি করা হচ্ছে অযাচিতভাবে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা এই ক্ষেত্রে স্যার আসলে কি বলা আছে এই বাড়িওয়ালাদের স্বেচ্ছা আচরণ এটা আইনে বাধ্যবাধকতা বাধ্যবাধকতা আছে এটা ওনারা পারেন না এটার বিষয় স্পষ্টভাবে বলা আছে আপনি যদি ভাড়া বৃদ্ধি করতে চান এবং করার অধিকার আপনার আছে কিন্তু প্রতি বছর না বাজার দরের উপর ভিত্তি করে মানসম্মত ভাড়াকে বেসিস করে আপনি দুই বছর অন্তর অন্তর দুই বছর প্রতি বছর আপনি পারেন না এক্ষেত্রে তো আমরা আরও একটা বিষয় দেখি যে বাসার যে ভাড়াটিয়া উনি যেমন আছেন তেমনই আছেন বাসা সংস্কার হচ্ছে না কিন্তু বাসা ভাড়া বৃদ্ধি করা হচ্ছে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আছে বাসা যদি থাকার অনুপযোগী হয় যে ওই রিনোভেশন যে কথাতে একটু আগে বললাম আপনি করতে পারেন এবং এটা ভাড়াটিয়ার সাথে কথা বলে আপনার বাড়িটাকে যে ভাড়া যে বাসাটা আপনি ভাড়া দিয়েছেন সেটা সংস্কার করবেন সংস্কার করার পরে আপনি ওই মানসম্মত ভাড়া যেটা আপনার সাথে কথা হয়েছে বা যেটা হবে বা ফেস ভ্যালু অনুযায়ী তার উপরে আপনি যে খরচটা পড়েছেন এবং তারই থাকার জন্য তার উপরে আপনি ডিমান্ড করতে পারেন ওইটাকে বেসিস করে আচ্ছা এক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি যে অনেক সময় বাড়িওয়ালারা ভাড়াটিয়াদেরকে স্বাধীন মতো নোটিশ দেন আপনি বের হয়ে যান বা উচ্ছেদ করতে চান তো উচ্ছেদের ক্ষেত্রে আসলে আইনের বাধ্যবাধকতাটা কতটুকু বা আইন বিদ্যমান আইনে কী বলা এই ক্ষেত্রে উচ্ছেদের নোটিশের একটা ব্যাপার আছে সেটা এই আইনে না তবে এই আইনের সাথে মানে কাজ করবে সেটা হলো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট সম্পত্তি হস্তান্তর আইনের একশো ছয় ধারায় যদি বারিয়ালা কোনো কারণে ভাড়াটিয়ার সাথে বিরোধ বা যদি দেখে যে এই ভাড়াটিয়ার এই সমস্যা আছে বা উনি মানে ভারাটিয়ার যে গুণাগুণ থাকা উচিত সেই স্ট্যান্ডার্ডে উনি নাই ক্ষতিকর তো সেই ক্ষেত্রে আপনি মৌখিকভাবে অনুরোধ করতে পারেন যদি না শোনে সেক্ষেত্রে একশো ছয় ধারায় টিপি অ্যাক্টে আপনি তাকে একটা লিগাল নোটিশ বলেন যেটাই বলেন 106 ধারা একটা নোটিশ আপনি দিতে পারেন এবং সেই 106 ধারা নোটিশ সাপেক্ষে উনি যদি উঠে যান ভালো কথা না উঠলে তখন ওই যে বললাম ব্যালান্সড আইন এটা বাড়ি alakalı প্রোটেকশন দেয়া আছে তো আপনি বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের কাছে তখন আপনি উচ্চতর জন্য মামলা করবেন জি এবং সেভাবে হ্যাঁ এটা উচ্চতর সেভাবে হবে জি আচ্ছা এই ক্ষেত্রে যেটা বললেন যে এই যে মানসম্মত ভাড়া এই ভাড়াটা যদি মানসম্মত না হয় তাহলে অভিযোগটা তো দায়ের করছেন ইনি ভাড়াটিয়া ভাড়াটিয়া নিয়ন্ত্রক ভাড়াটিয়া এই অভিযোগটা দায়ের করছে এই যে অভিযোগটা দায়ের করছেন এটা পদ্ধতিটাকে আসলে কি এটা কিভাবে দায়ের করতে হবে এইটার পদ্ধতিটা হলো ধরেন সেকশান বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ একেবারে সাতাশ পর্যন্ত যে সেকশানগুলো আছে এখানে ক্লিয়ারলি বলা আছে এই যে এখানে ভাড়াটি বাড়িয়ালা যেটা করছেন এই বিষয়ে আপনি একটা মামলা করবেন বা নালিশ জানাবেন সংশ্লিষ্ট জুডিসাল বাড়ি ভাড়া নিয়ন্ত্রক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের বিজ্ঞ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে জানাবেন এবং সেই এটা নিষ্পত্তি করবে ওই দিন মান্থ আচ্ছা এবং সেই ক্ষেত্রে আরও বলি যেটা আপনি বলেন নাই সেই ক্ষেত্রে যে পক্ষ যে সংক্ষুব্ধ হবে তাহলে সেই ক্ষেত্রে কী হবে তার কী হবে জি সেক্ষেত্রে ল্যান্ডলর্ড সংক্ষুব্ধ হতে পারেন জি সংক্ষুব্ধ হতে পারেন তারও তার প্রতিকার আছে সেই ক্ষেত্রে ইউ ক্যান গো অর্থাৎ যে পক্ষ সংকুপ্ত হবেন সেই পক্ষ আপিল করবেন উইদিন থার্টি ডেজ টু দি লার্নেড জুডিশনাল ডিসিজাস ডিস্ট্রি কাছে এটা আপিল করতে হবে তো সেখানে নিষ্পত্তি হবে আচ্ছা সেক্ষেত্রে এই যে অভিযোগটা করবেন এই অভিযোগটা করার জন্য কি কোনো মেয়াদ আছে যে এতদিনের মধ্যে অভিযোগটা দায়ের করতে হবে আপনার যখন কজব অ্যাকশনটা হবে আমরা আইনের ভাষায় আমরা লয়াররা কজো অ্যাকশন খুঁজি আমাদের জার সাহেবরা কজব অ্যাকশন খোঁজেন কজো অ্যাকশন ছাড়া কোনো মামলা তো চালানোই মুশকিল মেনটেন করাই মুশকিল অর্থাৎ না কজব অ্যাকশন না থাকলে তো অবশ্যই একটা লিমিটেশন যেটা আপনি বলতে চাচ্ছেন মেয়াদের কথা মেয়াদের কথা বলতে চাচ্ছেন অবশ্যই এটা করতে হবে উইদিন সিক্স মান্থ যেদিন থেকে আপনি সংক্ষিপ্ত হচ্ছেন যেদিন থেকে কজো অ্যাকশন শুরু হচ্ছে যেদিন থেকে আপনার ব্যথা শুরু হচ্ছে যেদিন থেকে বিরোধটা শুরু হারিয়াল বা ভাড়াটিয়ারি বিরোধের যে ব্যথা যে শুরু হচ্ছে বিরোধটা শুরু হচ্ছে যেদিন থেকে আপনি এফেক্টেড হচ্ছেন সেদিন থেকে উইদিন সিক্স মান্থ ছয় মাসের মধ্যে এই অভিযোগটা দায়ের করতে হবে এবং অভিযোগে দেখা গেল যে বাড়িয়ালা বা ভাড়াটিয়া যেকোনো এক পক্ষ তো সংক্ষুপ্ত হবে হেরে যাবেন তো পরবর্তীতে তারা আবার আপিল করবেন যেটা আপনি বলছিলেন তো আপিলের ক্ষেত্রে আসলে কতদিন মেয়াদ বা আপিল কতদিনের ভিতরে করতে হয় আপিলের আপিলটা করবেন আপনি উইদিন ওয়ান মান্থ থার্টি ডেজের মধ্যে করবেন এক মাসের মধ্যে সিনিয়র সহকারী জজ বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের আদেশের বিরুদ্ধে আপনি থার্টি ডেজের মধ্যে আপিল করবেন আচ্ছা আচ্ছা বাড়ির মালিকদের বিনা অনুমতিতে বিদ্যুৎ সরবরাহ পাবে কি হ্যাঁ এটা একটা এখানে একটা মৌলিক অধিকারের বিষয় রয়ে গেছে হ্যাঁ তো কখনো কখনো বাড়িওয়ালা যদি স্বেচ্ছাচারী হয়ে যান সাধারণত এরকম এসব ক্ষেত্রেই হয় তখন বাড়িওয়ালা দেখা গেল রাগ করে লাইনটা কেটে দিল তখন কি হবে তার এই যে বা ভাড়ারিয়া থাকে তার স্ত্রী তার ছেলে মেয়ে পশু বাচ্চা থাকতে পারে যে এইখানে আইনে ক্লিয়ার বলা আছে তার এই অধিকারকে খণ্ডন করা যাবে না সে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ যে যে এলাকায় থাকে সেইখানে জানিয়ে বিদ্যুৎ লাইন নিতে পারে সেই এবং সেই প্রেক্ষাপটে বাড়িয়ালা কোনো বাধা সৃষ্টি করতে পারেন না আচ্ছা আমরা জানি যে নতুনভাবে যারা ভাড়াটি আসতেছেন বা পূর্বে যারা ভাড়াটিয়া ছিলেন তাদেরকে যখন বাড়ির মালিক ভাড়া দিচ্ছেন এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে কি অভিহিত করতে হবে রাইট এখানে আমাদের আইনে এগুলো আসলে যখনটা আইন হয়েছিল তখনও ছিল এরকম সমস্যা তখন এত সমস্যা ছিল না সমস্যাটা আমরা বলছি সমস্যাটা কী সাদ এখন দেখা যায় পেপার পত্রিকা বা আপনারা আমরা সরাসরিও আমরা টের বা দেখতে পারি যে একজন ভাড়াটি একজন ভদ্রলোক আসলেন ভাড়া নিলেন কিন্তু দেখা গেল উনি বাংলাদেশের কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন অ্যাক্টিভিস্ট একজন মেম্বার বা ওই জাতীয় রাজনীতি দেখা গেল সিরিয়াস বা কুখ্যাত ডাকাত চোর বা যাই হোক সমাজবিরোধী কোনো ব্যক্তি কিন্তু তার চেহারা ছবি তার আলাপ ব্যবহারে বোঝা গেল না কিন্তু ঢুকে যে বা বাসাটা ভাড়া নিলেন সেইখানে সে এই জাতীয় সমাজ বিরোধী দেশ বিরোধী এই জাতীয় কোনো কাজ করছেন তো অতএব এই জন্য আমাদের আইনে উনিশশো একানব্বই যেটা আলোচনা করছি এখানে এইভাবে লেখা নাই হয়তো ভবিষ্যতে এটা ইম্পোজ হবে আমার যা বিশ্বাস ভবিষ্যতে পার্লামেন্টের মাধ্যমে এটা হওয়া উচিত বলে আমি মনে করি যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো অবশ্যই যাকে ভাড়া দিতে হবে তার ছবি সহ তার সংশ্লিষ্ট জুরিসডিকশনাল থানাকে জানাতে হবে জানাতে হবে এটা এই জানানোর বিষয়ে এটা কোনো বা যাকে ভাড়া দেওয়া হচ্ছে তাকে কোনো অপমান করা হচ্ছে না বরং সমাজের উপকারের জন্য ওই ভাড়াটির উপকারের জন্য বাড়িয়ালার উপকারের জন্য সকলের করা উচিত সংস্কৃত থানায় এটা অবশ্যই ইনফর্ম করা উচিত একটা জিডি আকারে হোক যে আকারে হোক আর তথ্য আকারে হোক থানাকে বললে যদি কোনো দুর্ভাগ্যক্রমে যদি ঘটনা ঘটে এরকম তাহলে সেই ক্ষেত্রে তাকে ধরতে সুবিধা হবে অতএব এটা সোসাইটির জন্য আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটের জন্য এটা আমি মনে করি অপরিসীম জি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর কবির আপনাকে আমাদের অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং এটিএন বাংলা কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ওয়ার্ডার এটিএন বাংলা দ্বিতীয় তালা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারনবাজার ঢাকা এক দুই এক পাঁচ এছাড়াও আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট ওয়ার্ডার এটিএন অ্যাট আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে হাজির হওয়ার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেশের আইন মেনে চলুন الله حافظ